কেন লকডাউন করলো? তুই লকডাউন লেখছিস না? লেখছি না, খেলা দিল্লি খেলা লেগে হেলে ছিল খেলা দিলে। ও এটা দিতি ঠিক আছে, চলো তারপর পঞ্জাব সিন্ধ গুজরাট হিমাচল যমুনা কঙ্ক উজ্জ্বল জল পালন করা হচ্ছে ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 31তম মৃত্যু দিবস এবং উনি দেশের অখণ্ডতার জন্য, বিশ্বের শান্তির জন্য উনি প্রাণ দিতে হয়েছে। এবং আজকের এই দিনে আমরা রাজীব গান্ধীর স্মরণ করছি রক্তদানের মাধ্যমে। কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের যুবকরা রক্তদান শুরু করেছে। রাজীব গান্ধী এমন একটা ব্যক্তি, আধুনিক ভারতের উপকার, ভারতের বিজ্ঞান প্রযুক্তিতে দেশে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং উনি শিক্ষা জগতে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে। যে সকল মেধাবী ছাত্রছাত্রী দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে তাদের মেধাটা বিকশিত করার জন্য, যাতে পড়াশোনা করতে পারে সরকারের ব্যবস্থাপনায়, জহর নবোদয় বিদ্যালয় ভারতের প্রত্যেকটা রাজ্যে জেলায় জেলায় স্থাপন করেছে। এই ভারতের কুচি কুচি পরিবারের, সুস্থ পরিবারের ছেলেমেয়েরা বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা এই জহর নবোদয় বিদ্যালয় থেকে ফ্রি অফ কস্ট তারা পড়াশোনা করার সুযোগ পেয়েছে। এটা রাজীব গান্ধীর অবদান। রাজীব গান্ধীর আরেকটা অবদান, ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদী যে সকল মাথা তুলে
মাথা তুলে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে শান্তির চুক্তি করে গেছে। পাঞ্জাবে লাঙ্গুয়াল চুক্তি করেছেন, শান্তির চুক্তি, সেখানে শান্তির পরিবেশ ফিরে এসেছে। আসামে আন্দোলনকারীদের সঙ্গে শান্তির চুক্তি করে আসামে সেই একটা অগ্নিগড় পরিস্থিতি উনি শান্তি করেছিলেন। মিজোরামেও লালডাঙ্গার সঙ্গে চুক্তি করে মিজোরামে পার্মানেন্ট শান্তির পরিবেশ ফিরে এনেছে। আমাদের রাজ্যেও টিএমবি চুক্তি করেছেন বিজয় রাঙ্গলের সঙ্গে, তিনি এই রাজ্যেও শান্তি ফিরেছে। সুতরাং আমরা তো রাজীব গান্ধীকে ভুলতে পারি না। দেশের মানুষ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.